Okay. So thank you everyone for attending this class, for your patience and attention. This is my first class on Mahashweta Devi's Draupadi, which is really a canonical text on the Indian post-colonial criticism, and of course it's generally been considered as a very important feminist text also. So what is a post-colonial text? What is a feminist text? We will look into all these tenets. But let us at first... I mean, already post-colonialism definition, look back in anger, already feminism at the tenet gulo, shegulor kotha khanikta yellow wallpaper porbar shomoy bolechi. To tao ei bishoy gulo niye Draupadi porbar shomoy alochona korbar ekta scope royeche. Because both the terms post-colonial and feminist are very loaded terms, okay? They're very loaded terms theoretically, culturally, and jargonically. They are very loaded. অনেকগুলো সোশিও কালচারাল ইনফরমেশনের কথা এই দুটো টার্মের মাধ্যমে বলা যায়, কিন্তু বিফোর অল দিস কাইন্ড অফ থিওরিটিক্যাল ডিসকাশনস লেট আস লুক ইনটু দ্য লাইফ অফ মহাশ্বেতা দেবী অ্যান্ড পার্টিকুলারলি দ্য টেক্সট অফ দ্রৌপদী, হোয়াট দ্রৌপদী ইজ অ্যাবাউট, দেন উই উইল ডিসকাস অ্যাবাউট অল দিস ইস্যুস, বিকজ হোয়েন এভার উই উইল লুক ইনটু দ্য টেক্সট ইউ উইল এবল টু গেট and understand the theme of the text. So let us begin with it. So first information, ami tomaderke tomar screen e dekhte pachho to? Ha sir, dekhte pachhi. Besh, ami tomaderke study material ta toiri korchi, ekhono shesh hoyni. Eta shesh hoye gele ami eta tomader shonge share kore debo. Tomra dekho Google Drive eo Draupadir upor onek gulo material ami already diyechi. আর ফাইনাল স্টাডি মেটেরিয়ালটা আমি শেয়ার করে দেবো, এটা শেষ হয়ে গেলে। সো ফার্স্ট, হু ওয়াজ মহাশ্বেতা দেবী? মহাশ্বেতা দেবী ইজ রিয়েলি আ ফেমাস অ্যান্ড লিউমিনাস নেম ইন দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি লিটারেচার। হি হ্যাজ ওন মেনি প্রাইজেস থ্রু আউট হিজ ওন লাইফ, ইনক্লুডিং জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ম্যাগসাসে অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, and in fact she was nominated as a Nobel Prize winner. Jebar Nadine Gordimer Nobel Prize jitlo, shebar first four er moddhe Mahashweta Devi chilo, mane Nobel nomination, kintu ektu jono somehow tini Nobel Prize ta pelen na. Kintu Mahashweta Devi is really a very big name in the history of the Bengali literature. Devi was born in 1926, born in Dhaka, Bangladesh. She belonged to a family of the intellectuals and social workers. Her father, Monish Ghatak, was a well-known poet and novelist, and her mother was a social worker and writer. Ebang babar dik theke she was related to Hrithik Ghatak, the famous filmmaker of the Indian cinema, who talked about again the marginal characters. Mahashweta Devi lekhar moddheo kintu ei marginal figures niye, সাবঅল্টার্ন ফিগার্স নিয়ে, যারা সোসাইটির মার্জিনাল, মানে হু আর মার্জিনাল ফিগার্স, মার্জিনালাইজড ফিগার্স মানে যারা সোসাইটির মার্জিনের মধ্যে থাকে, যারা পার্শ্বরেখায়িত চরিত্র, যারা সমাজের মেইন স্ট্রিমে ঢুকতে পারে না, সেটা উইমেন হতে পারে, সেটা ট্রাইবাল হতে পারে, সেটা সোসাইটির শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট পিপল, দোজ হু আর এক্সপ্লয়টেড কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি, তারা হতে পারে, যারা সত্যি অত্যাচারিত সমাজের একটা নিপীড়িত সেকশনের মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু মহাশ্বেতা দেবী তার সারা জীবনের লিটারারি ওয়ার্কগুলোকে ডিভোট করেছেন। অ্যান্ড হার নোটেবল লিটারারি ওয়ার্কস ইনক্লুড দ্য ফেমাস ওয়ান হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার তাদেরকে নিয়ে লেখা, যারা যারা ফরেস্ট রাইট মুভমেন্ট করছে। তোমরা জানো ভারতবর্ষের বিরাট একটা জায়গা জুড়ে, বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহারের একটা বড় অংশ জুড়ে এই ট্রাইবাল পিপলরা থাকে, তো সেখানকার ফরেস্টরা দখল করে দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন লোকজন, তো
তো তার জন্য যে ফাইট হচ্ছে সেটাই সেটাই অরণ্যের অধিকার নিয়ে। তাহলে বুঝতেই পারছো, শি ওয়াজ আ সেলফ প্রোক্লেমড লেফটিস্ট হু ওয়ার্কড ফর দ্য রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ দ্য ট্রাইবাল পিপল, দ্য লোধা অ্যান্ড দ্য সবর অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, বিহার, মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় স্টেটস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এই ট্রাইবাল উইমেনদের ওয়ার্ক নিয়ে, তাদের রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট নিয়ে সারা জীবন লড়ে গেছেন মহাশ্বেতা দেবী। দো শি ওয়াজ হারসেলফ আ ব্রাহ্মিন and she was honored with various literary awards like Sahitya Akademi, Magsaysay, Gyanpith and Sahitya Akademi award, ebong porobortikale Indian civilian awards like Padma Shri and Padma Bhushan. She was also awarded with all these awards. She was graduated in English from Vishwabharati University Shantiniketan and then did an MA in English literature. সারা জীবন পড়িয়েছেন কলেজে, জ্যোতিষ রায় কলেজ টালিগঞ্জে, অ্যান্ড ইন 1956 শি পাবলিশড হার ফার্স্ট নভেল ঝাঁসি রানী, হুইচ ওয়াজ বেসড অন আ বায়োগ্রাফি অফ রানী লক্ষ্মীবাঈ অফ ঝাঁসি। ফলে এই যে এম্পাওয়ার্ড উইমেন ক্যারেক্টার্স, দোজ হু আর পাওয়ারফুল, দোজ হু প্রোটেস্টেড এগেনস্ট প্যাট্রিয়ার্কাল সেট আপ, তাদেরকে নিয়ে কিন্তু লেখা মহাশ্বেতা দেবী সারা জীবনই কন্টিনিউ করেছেন। ফলে এই মার্জিনালাইজড পিপল, ট্রাইবাল পিপল, সাবঅল্টার্ন পিপল, উই লুক ইন টু হোয়াট ইজ সাবঅল্টার্নিজম, এই সমস্ত লোকেদের নিয়ে লেখা মহাশ্বেতা দেবীর গল্পের অন্যতম মূল বৈশিষ্ট্য। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে দেবীজ ওয়ার্কস হাইলাইটেড অ্যান্ড এক্সপ্রেসড দ্য কনসার্নস অব দ্য পিপল লিভিং অ্যাট দ্য বটম অব দ্য সোশ্যাল পিরামিড, এই সোশ্যাল পিরামিডাল স্ট্রাকচারের যারা একদম বটমে থাকে, দোজ হু আর মার্জিনালাইজড, দোজ হু আর কনস্ট্যান্টলি বিং এক্সপ্লয়টেড ইনক্লুডিং ভেরিয়াস ট্রাইবস লাইক দ্য সাঁওতালস, দ্য লোধাস, দ্য সবোরস অ্যান্ড দ্য বুন্ডাস, হু আর অ্যাট দ্য মার্সি অব দ্য সো কল্ড ইনফ্লুয়েন্সিয়াল সেকশনস অব দ্য সোসাইটি, তাদের কথা, তাদের যে মার্জিনাল ভয়েসেস, তাদের যে স্বর, সেই স্বরকে মূল পাঠকের মধ্যে, মানে মূল স্ট্রিমের, মেইন স্ট্রিমের পাঠকের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা মহাশ্বেতা দেবী চিরকাল করেছেন। অ্যান্ড শি ওয়াজ অ্যাফেকশনেটলি কল্ড দ্য মাদার অফ দ্য সবোর্স, অ্যাজ শি হ্যাড ওয়ার্ক ফর দ্য রাইটস অফ দ্য সবোর ট্রাইব। শি ইনফ্যাক্ট এডিটেড দ্য কোয়ার্টারলি বর্তিকা, হুইচ ওয়াজ আ পাবলিকেশন দ্যাট অ্যাডভোকেটেড দ্য কজ অফ দ্য মার্জিনালাইজ পিপল লাইক দ্য ল্যান্ডলেস লেবারার্স ইন ইস্টার্ন ইন্ডিয়া, যারা যাদের সত্যি ভূমিহীন, যারা কৃষক, যারা প্রত্যেক দিন কৃষক হিসেবে মাঠে কাজ করে কিন্তু তাদের, তারা মাঠের সঙ্গে খুবই ওয়েল কানেক্টেড কিন্তু তাদের নিজস্ব কোনো ল্যান্ড নেই, এই সমস্ত মানুষের হয়ে সারা জীবন লড়ে গেছেন মহাশ্বেতা দেবী। শি ওয়াজ নট অনলি আ রাইটার বাট অলসো আ গ্রেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সো যখনই কোনো রাইটার টার্ন ইন্টু অ্যাক্টিভিস্ট অর অ্যাক্টিভিজম, সমাজকর্মী হিসেবে ট্রান্সফর্ম করে, ফলে তাদের লেখার মধ্যেও কিন্তু এই সোশ্যাল ইস্যুস, issues of the marginality, issues of the gender, issues of the tribal people, these things emerges. And Mohashwadat Devi is such kind of writer who was an activist. Jini mone korten je tar call of the social duty, tar responsibility as a human being who resides on the society is much more greater than a responsibility as a writer. So she was a less a writer, as she herself says, but more of an activist. Devi's 1977 novel Aronner Odhikar, Right to the Forest, is based on the life of the tribal freedom fighter, religious leader and folk hero Birsa Munda. Birsa Munda's jiboni niye Aronner Odhikar lekha, and she led the movement against the industrial policy of the communist government in West Bengal, as you all know, and criticized the acquisition of the fertile agricultural land by the government. ফলে সারা জীবনই সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের সরকার, সেটা মহারাষ্ট্র, সেটা ঝাড়খণ্ড হোক, সেটা ছত্তিশগড় হোক, বিহার হোক, পশ্চিমবঙ্গ হোক, বিপক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন। তার হাজবেন্ড ছিল বিজন ভট্টাচার্য, হি ওয়াজ আ ফেমাস প্লে রাইট অ্যান্ড ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য ইন্ডিয়ান পিপলস থিয়েটার, ইন্ডিয়ান পিপলস থিয়েটারের ওয়ান অফ দ্য ফাউন্ডার বিজন ভট্টাচার্য। অ্যান্ড হার সান ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট নভেলিস্ট, নবরুণ ভট্টাচার্য, যার লেখা বিখ্যাত নভেল হচ্ছে হারবার্ট এবং অন্যান্য। যিনি আমি মনে করি যে সত্যি বেঙ্গলি নভেলের যে মানে যে
লক স্টক অ্যান্ড ব্যারেল যে খোল নলছে সেটা সম্পূর্ণভাবে নবরুণ ভট্টাচার্য বদলে দিয়েছিলেন। তার মা হচ্ছে মহাশ্বেতা দেবী, প্রায় সারা জীবনে 100 উপরে নভেল এবং শর্ট স্টোরি লিখেছে। Her novel has been translated into English, Japanese, Italian, French, in various languages. And the famous post-colonial critic, jar kotha tumra shune thakbe, tini Birbhume ekhon kaj korchen, her name is Gayatri Chakraborty Spivak. Tinio tribal der niye kaj koren, Cornell University professor Gayatri Chakraborty Spivak, the famous Indian scholar. তিনি এই দ্রৌপদী যে মহাশ্বেতা দেবীর যে টেক্সটটা দ্রৌপদী, এটা তিনি প্রথম ট্রান্সলেট করেন ইন ইংলিশ, এবং তার একটা ইন্ট্রোডাকশন রয়েছে। দিস ইজ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, দ্য ফেমাস ইন্ডিয়ান স্কলার, লিটারারি থিওরিস্ট এন্ড ফেমিনিস্ট ক্রিটিক। শি ইজ কারেন্টলি এ ইউনিভার্সিটি প্রফেসর এট দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি, বাট মোর দ্যান দ্যাট শি ইজ অলসো আ কাইন্ড অফ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যান অ্যাক্টিভিস্ট হু ইজ অলসো বেস্ট নোন ফর আর এসে Can the subaltern speak? Subaltern মানে হচ্ছে marginalized, যেটা সোসাইটি জিওগ্রাফিক্যালি সোশ্যালি পলিটিক্যালি মার্জিনালাইজড সেকশনে বিলং করে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তিনি মহাশ্বেতা দেবীর সঙ্গে এই যে তোমরা যে টেক্সটটা পড়ছো দ্রৌপদী, সেটাকে তিনি ট্রান্সলেট করেন। সো এইবার এইগুলো বলার পরে আমি তোমাদের যে জিনিসটা একটু বলতে চাই সেটা হচ্ছে, হোয়াট ইজ সাবঅল্টার্ন? সাবঅল্টার্ন মানে কি তোমরা কি জানো? সাবঅল্টার্ন কথাটা মানে কি? ভারতবর্ষে সাবঅল্টার্ন স্টাডি গ্রুপও তৈরি হয়েছে, এই টার্মটার সঙ্গে একটু পরিচিত হয়ে নাও। ইন পোস্ট কলোনিয়াল স্টাডিজ অ্যান্ড ইন ক্রিটিক্যাল থিওরি, ক্রিটিক্যাল যেটা তোমরা পরবর্তীকালে সিক্স সেমিস্টারে পড়বে, আমিও খানিকটা বলবো, হয়তো আজকেও খানিকটা বলবো। In post-colonial studies and in critical theory, the term subaltern studies designates and identifies the colonial populations মানে those who are colonized by a particular colonial government, ঔপনিবেশিক শাসনের অন্তর্গত, তারা যা ইন্ডিয়ান আর কলোনিয়াল পিপল, আফ্রিকান আর কলোনিয়াল পিপল, those colonial populations who are socially, politically and geographically excluded from the hierarchy of power. All forms of social, political and geographical exclusion is happening to them in a hierarchy of power. So in a power structure or in a power-like structure like pyramid, these people belongs to the bottom line of this pyramid of an imperial colony and from the metropolitan homeland of an empire. এই সাম্রাজ্যবাদী যে শক্তি, সেই শক্তির একেবারে bottom line এরা থাকে এবং metropolitan homeland of an empire অর্থাৎ সেই দেশের যে রাজধানী, ক্যালকাটা ওয়াজ দ্য মেট্রোপলিটন হোমল্যান্ড অফ দ্য এম্পায়ার অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া, সেখানের থেকে দূরে থাকে। কারা থাকে? ট্রাইবাল পিপল, যারা তখনও লোধ উপজাতি, সবর উপজাতি, যারা চিরকাল এই এক্সক্লুশন ফিল করেছে, এবং ব্রিটিশ গভর্নমেন্টের সময় তো মানে ভাবতেই পারবে না কি ধরনের এক্সক্লুশন ফিল করেছে, কারণ ব্রিটিশ পিপল অ্যাকচুয়ালি দে এস্টাবলিশড কাইন্ড অফ অ্যান্থ্রোপোলজিক্যাল সোসাইটি টু ডিসকভার whether these people are actually human being or not, এরা আসলে মানুষ কি মানুষ নয় সে সম্পর্কে ব্রিটিশদের বিভিন্ন ধরনের মানে সন্দেহ ছিল। সেই জন্য এরা একটা ওই তোমাদের অ্যান্থ্রোপোলজি যে ফিল্ডটা, যে ডিসিপ্লিন অফ অ্যান্থ্রোপোলজি যেটা হিউম্যান বিইংকে স্টাডি করে, স্টাডি অফ দ্য হিউম্যান বিইং, সেটা প্রথম চালুই হয় ইন ব্রিটেন অ্যান্ড ইন আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যাজ আ মিলিটারি, অ্যাজ আ কলোনিয়াল মিলিটারি সায়েন্স, দেখার জন্য যে এই যে লোধ উপজাতির লোকেরা বা সবর উপজাতির লোকেরা এরা সত্যি হিউম্যান বিইং কিনা, এদের উপরও বিভিন্ন এক্সপেরিমেন্টেশন হয়েছে, বিভিন্ন ব্রিটিশ অফিসারকে পোস্ট করা হয়েছে এই সমস্ত জায়গাতে দেখার জন্য যে এদের লাইফস্টাইল কি, স্টাডি করার জন্য কেন এরা এরকমভাবে থাকে। এবার এই যে কলোনিয়াল গভর্নমেন্টের আউটলুক যে আমার মতো নয়, মানে আমার মতো স্যুট বুট বা টাই পরে না, বা আমার মতো সকালবেলা অফিস যায় না, মানেই অন্যরকম, এই যে দ্য ভেরি আইডিয়া অফ দ্য আদারাইজেশন, যে আমার মতো নয় আমি, মানে আমার কনসেপ্ট অফ সাবজেক্টিভিটি, মাই কনসেপ্ট অফ দ্য হিউম্যান বিইং ইজ অ্যান ইউরোপিয়ান কনসেপ্ট অফ হিউম্যান বিইং, সেই ইউরোপিয়ান কনসেপ্ট অফ হিউম্যান বিইং এর সঙ্গে যখন মিলছে না, দেখছে যে লোকটা আমার মতো দেখতে নয়, গায়ের স্কিন আলাদা, এথনিক কমিউনিটি ডিফারেন্ট, দেখছে যে গায়ের স্কিন আলাদা, ফেসিয়াল স্ট্রাকচার ডিফারেন্স, ডেইলি অ্যাক্টিভিটি আলাদা, তার মানে এটা মানুষ নয়, এটা অন্য কিছু,
ঠিক আছে, এই যে কালচার ভেদে মানুষের মধ্যে যে ডিফারেন্স তৈরি হতে পারে, সাংস্কৃতিগত পার্থক্যে মানুষের মধ্যে যে পার্থক্য তৈরি হতে পারে, সেটাকে যে রেকগনাইজ করার ক্ষমতা নেই ইনটলারেবল ব্রিটিশ ফ্রেঞ্চ সমস্ত ধরনের কলোনিয়াল গভর্নমেন্ট এতটা যে ইনটলারেন্স দেখিয়েছে, সেটারই প্রমাণ করে এই সমস্ত অ্যান্থ্রোপোলজিক্যাল সোসাইটিগুলো যেগুলো তখনকার দিনে তৈরি হয়েছিল। লর্ড কার্জন তৈরি করেছিল, অনেকে তৈরি করেছিলেন দেখার জন্য। ভ্যালেন্টাইন বলের একটা বিখ্যাত বই আছে অ্যাবাউট দ্য ট্রাইবাল পিপল অফ ইন্ডিয়া, দেখা হান্টারের বই আছে ট্রাইবাল পিপুলদের নিয়ে, দেখার জন্য তাদের একটা ক্যাম্প তৈরি করতো এই বিহার বা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে, দেখার জন্য যে এই মানুষগুলো যারা এই পাথুরে নদী এবং ঝর্ণার জল খেয়ে বেঁচে আছে সত্যি মানুষ কিনা। কিন্তু কোনো ডেভেলপমেন্টের আলাদা করে কোনো কাজ অ্যাটলিস্ট ব্রিটিশদের যে মেইন কলোনিয়াল রুল সেই সময় হয়নি, আস্তে আস্তে হতে আরম্ভ করে 1920s 1930s এই সময়। ফলে এই সমস্ত লোকেরা চিরকালই এক্সক্লুডেড, কারণ পলিটিক্যাল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যদি মুভমেন্ট বলো বাই দ্য কন্ডাক্টেড বাই দ্য কংগ্রেস পার্টি অর আদার্স, সেটাও কন্ট্রোল বাই দ্য ব্রাহ্মণ পিপল, একটা বড় অংশ যারা সমাজের উচ্চ পদস্থ শ্রেণীর মানুষ তারা এই সমস্ত ধরনের ফ্রিডম মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন। আমাদের মতো যারা সো কল্ড আর্য শ্রেণীতে বিলং করে, কিন্তু যারা সো কল্ড নন আরিয়ান, যারা নন আর্য, দোজ হু আর ট্রাইবাল পিপল, তারা কিন্তু এই সোসাইটির এই সমস্ত দিক থেকে, ফ্রম দ্য ফ্রিডম মুভমেন্ট ডাউন টু দ্য মডার্ন প্রেজেন্ট ডে, সব দিক থেকে কিন্তু একটা সময়ে ভয়ঙ্কর ভাবে এক্সক্লুডেড ফিল করেছিল। সো দিস কাইন্ড অফ ফিলিং অফ দ্য এক্সক্লুশন, দিস কাইন্ড অফ দ্য কাইন্ড অফ ফিলিং অফ অ্যানোমালি ইনসাইড, অ্যাজ ইফ তাদের মধ্যে কোনো ডিফেক্ট রয়েছে, এই যে ফিলিংটা তারা সবসময় নিজেরা ফিল করেছে, তাদেরকে ফিল করানো হয়েছে, আমরাই করিয়েছি ফিল। হ্যাঁ, এই নয় যে আমরা এই 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 ব্যাপারটা থেকে দায় মুক্ত, দ্যাট উই আর কমপ্লিটলি গিল্ট ফ্রি, ইট ইজ নট, উই আর অলসো রেসপন্সিবল। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট শুরু করে সবাই রেসপন্সিবল। তো এদের নিয়ে লিখেছেন মহাশ্বেতা দেবী এবং দ্রৌপদী। দ্রৌপদী তোমরা জানো ইজ দ্য ফেমাস মিথ অফ দ্য পাণ্ডব ব্রাদার্স, ইজ দ্য ফেমাস ইন্ডিয়ান মিথ নোন অ্যাজ দ্য পাঞ্চালি অর যাজ্ঞসেনী। শি ওয়াজ আ মাচ সেলিব্রেটেড ট্র্যাজিক হিরোইন অ্যান্ড ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ মহাভারত, অ্যান্ড শি ওয়াজ অ্যাজ উই অল নো দ্য কমন ওয়াইফ অফ দ্য পাণ্ডবাস ইন দ্য হিন্দু এপিক অফ দ্য মহাভারত। She is being described as one of the beautiful women of her time and was prophesied to bring a major change in the future. Amra jani amra mohabharater ei assembly hall ei porechi jeta tomader first semester e recommended chilo je Draupadi bostro horon kora hobe. So this myth of the Draupadi is an Aryan myth, ekta arjor toiri amader dara ei arjo jatider toiri ekta myth, যে মিথে দ্রৌপদী একটা ক্যারেক্টার যার বস্ত্র হরণ করা হচ্ছে সভাঘরের মধ্যে, ইন দ্য অ্যাসেম্বলি হল অফ দ্য মহাভারত। এই যে মিথটা, মিথ মেকিং, মিথ মেকিং কিসের জন্য ক্রিয়েট হয়? মিথ কিসের জন্য ক্রিয়েট হয়? নেশন বিল্ডিং এর কাজে ক্রিয়েট হয়। এপিক কিসের জন্য ক্রিয়েট হয়? জাতি তৈরির জন্য। এই যে গোটা ভারতবর্ষের মধ্যে আমরা সবাই বলি আমাদের একটাই এপিক, সেটা হচ্ছে মহাভারত অ্যান্ড রামায়ণ, দুটো এপিক, দুটো মহাকাব্য। এটা কেন, কি কিসের ফিলিং দেয়? জাত্যাভিমানের, যেটা ভারতবর্ষকে ইউনাইট করে। ভারতবর্ষের এপিক হচ্ছে মহাভারত, সেটা তামিলদের হোক, তেলেগুদের হোক, বিভিন্ন ভার্সনস অফ দ্য মহাভারত আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ব্রিটিশদের এপিক বেউলফ এন্ড প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট তাদের একটা সেন্স অফ নেশন বিল্ডিং, যে তারা একটা জাতি একটা মানুষ, এইটা কিন্তু মহাকাব্য এই সেন্সটা দেয়। এবং আমাদের মহাভারত এই নেশন বিল্ডিং এর সেন্স দেয়। এই যে আর্যদের তৈরি নেশন এবং তাদের দ্রৌপদী, সেই দ্রৌপদীকে তার তার বিপক্ষে আর একটা অন্য দ্রৌপদী, আর একটা অন্য মানুষ, সোসাইটির মার্জিনালাইজড সেকশনের উঠে আসা অত্যাচারিত, আমাদের আর্যদের দ্বারা রেপড হওয়া, মলেস্ট হওয়া আরেকজন ক্যারেক্টার, তার নাম দোপদি মেহাজন বা দোপদি মেহাজন, দ্রৌপদী নয়, দোপদি, পুরো ওদের তো দয়ার ফলের উচ্চারণে ট্রাইবালদের হয় না, ওয়াট আ নেম। তো সেই রকম একটা ক্যারেক্টার যে পুলিশের হাতে লাঞ্ছিত, অপমানিত, এক্সপ্লয়টেড হচ্ছে, তাকে নিয়ে এই মহাশ্বেতা দেবী তৈরি করেছেন দ্রৌপদীর ক্যারেক্টারটা। তো এই যে ট্র্যাডিশনাল
myth making by the Indian culture. Mahashita Devi tries to subvert this kind of myth by promoting another sort of non-Aryan myth. Non-Arjo myth diye amader Arjo myth er gaye ekta thappur marar chesta korechen, ekta aghat korar chesta korechen. Ei Draupadi character er moddhe diye. Dujonei women, dujonei liberated, dujonei ekjon exploited ar ekjon ekta birat boro poribarer sodossha. To women ra chirokali ashole marginalized. Aryan, non-Aryan, সমস্ত ভেদেই যে উইমেনরা মার্জিনালাইজড, সেই মার্জিনালাইজেশনের স্টোরি এখানে বলার চেষ্টা করেছেন স্পিভাক। আর কিছু বলার আগে আমি দু তিনটে পোস্ট কলোনিয়ালিজম এবং ফেমিনিজম সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই। দুটোই কেন খুব ইম্পর্টেন্ট স্কুল দ্যাট ট্রাইজ টু প্রমোট মার্জিনালাইজেশন অফ উইমেন অ্যান্ড মার্জিনালাইজেশন অফ দ্য কলোনিয়াল পিপল। এবং স্পিভাক এবং তার সঙ্গে সঙ্গে মহাশ্বেতা দেবী দুজনেই একটা কথায় একমত হয়েছেন, সেটা হচ্ছে যে দোজ হু আর ইন্ডিয়ান উইমেন, যারা ভারতীয় নারী, তারা চিরকালই ডাবলি কলোনাইজড। হোয়াই দে আর ডাবলি কলোনাইজড? কেন? বিকজ ফার্স্টলি দে আর কলোনাইজড বাই দ্য মেন অফ দেয়ার কান্ট্রি, বিকজ দ্য মেন ট্রাইজ টু ডমিনেট দেম। বাংলাতেও তাই, পৃথিবীর সমস্ত জায়গাতেই তাই, যে পুরুষরা নারীদেরকে সবসময়ই ডমিনেট করার চেষ্টা করে। Doubly colonized because in fact they are being marginalized by the Britishers. Britishers darao tara marginalized chilo jokon British ra chilo ekhane, jokon colonial politics ekhane exist korto. Fale oppressed by male dominated society. Ar ekbar bolo mi, mane oppressed by male dominated society, oppressed by the male dominated society and oppressed by the Britishers and hence doubly colonized. Mane British ra oppress korche Indian men der, আর ইন্ডিয়ান মেন যারা ফ্রাস্ট্রেটেড ব্রিটিশের দ্বারা, তারা তাদের ফ্রাস্ট্রেশনটা ডোমেস্টিক স্পেসে উইমেনদের এগেনস্টে চ্যানেলাইজ করছে, মোবিলাইজ করছে। তো এই যে ডাবল কলোনাইজ, ডাবলি কলোনাইজ, এই ডাবল কলোনাইজেশনের কথা কিন্তু স্পিভাক তার ক্যান দ্য সাবাল্টার্ন স্পিক, সত্যি যারা সাবাল্টার্ন, দোজ হু আর মার্জিনালাইজ, ক্যান দে স্পিক? তারা কি কথা বলতে পারে? তাদের ভয়েস কি আদৌ এসে পৌঁছয়? বিখ্যাত এসে ক্যান দ্য সাবাল্টার্ন স্পিক, দিস ইজ দ্য ফেমাস এসে ক্যান দ্য সাবাল্টার্ন স্পিক। এখানে তিনি এই কথাগুলো বলেছেন। ফলে এক সেকেন্ড, সিক্স সেমিস্টারে যখন তোমাদেরকে আমি ডিএসি থ্রি পড়াবো তখন তোমরা এই পাওয়ার পয়েন্ট গুলো দেখতে পাবে। This is post-colonialism. This is feminism. Yes. So, যদি আমরা post-colonialism and feminism এর basic tenets বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা করব কি বুঝবো? দ্যাট হোয়াট ইজ কলোনিয়ালিজম? কলোনিয়ালিজম ইজ দ্য পলিসি অফ এ কান্ট্রি সিকিং টু এক্সটেন্ড অর রিটেন ইটস অথরিটি ওভার আদার পিপল অর টেরিটরিজ, জেনারেলি উইথ দ্য এইম অফ ইকোনমিক ডমিনেন্স। ফর এক্সাম্পল, হোয়াট হ্যাপেন্স ইন দ্য হ্যান্ড অফ দ্য ব্রিটিশার্স, ইটস আ প্রসেস, ইন দ্য প্রসেস অফ দ্য কলোনাইজেশন কলোনাইজার্স মে ইম্পোজ দেয়ার রিলিজিয়ন, ইকোনমিক্স অ্যান্ড আদার কালচারাল প্র্যাকটিসেস অন দ্য ইন্ডিজিনাস পিপল। ভালো করে বোঝো, ইন দ্য প্রসেস অফ কলোনাইজেশন what these colonizers tries to do, they always impose their religion, their economics and other cultural practices. পৃথিবীর যে কোনো জায়গাতে যখন কলোনাইজেশন হয়েছে, ব্রিটিশরা প্রথম যে জিনিসটা ইম্পোজ করার চেষ্টা করেছে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, দেয়ার রিলিজিয়ান, দেয়ার প্র্যাকটিসেস, দেয়ার রিচুয়ালস আপন দ্য ইন্ডিজেনাস পিপল। আমরা ইন্ডিয়ানরা তাদের কাছে ইন্ডিজেনাস পিপল, তাদের কাছে ট্রাইবাল মানুষ আমরা ইন্ডিয়ানরা। সেই একই রকমভাবে স্পিভাক বা মহাশ্বেতা দেবী এরা প্রশ্ন তুলছে, আমরাও কি প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষের লোধ সবর এই সমস্ত উপজাতিদের উপরে আমাদের কালচার, আমাদের ইকোনমিক্স, আমাদের কালচারাল প্র্যাকটিসেস ইম্পোজ করার চেষ্টা করছি না? যদি করি তাহলে দিস ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ কলোনাইজেশন, উই আর অলসো ট্রাইং টু কলোনাইজ দিস পিপল।
যদিও ভারতবর্ষের একটা স্বাধীন কনস্টিটিউশন, সেখানে এই রাইটসদের, এই ট্রাইবালদের নিজস্ব নির্দিষ্ট রাইটস, নিজস্ব এরিয়া সবকিছুই মানে মেনশন করে দেওয়া হচ্ছে, অনেক ধরনের প্রিভিলেজও তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু এগেন উই দ্য আরিয়ান পিপল আর অলওয়েজ ফরেন ইনভেডার টু দেম অর ইন্টারপোলার্স, আমরা কিন্তু তাদের জমি, তাদের ল্যান্ড দখল করেছি, তাদেরই ছিল এই ভারতবর্ষ। আমরা এসে অনেক বিভিন্ন ধরনের আরিয়ান নন আরিয়ান থিওরি রয়েছে, এই 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 ল্যান্ড দখল করেছি, এবার ন্যাচারালি এখানে আমরা থেকেছি, আমাদেরকে কলোনাইজার বলা যায় না, কলোনাইজারের মধ্যে একটা ইকোনমিক ড্রেনেজের থিওরি থাকবে। কিন্তু এই প্রশ্নটা চিরকালই তুলে গেছেন যা দোজ হু আর পোস্ট কলোনিয়াল অর কলোনিয়াল ক্রিটিক তারা। সো পোস্ট কলোনিয়াল রেফার্স টু দ্য কান্ট্রি আফটার কলোনিয়ালিজম, আফটার দ্য ফ্রিডম অফ দ্য কলোনিয়ালিজম ইজ নোন অ্যাজ দ্য পোস্ট কলোনিয়ালিজম, যেটা 1950s এর পরে আমরা বিভিন্ন দেশের মধ্যে দেখতে পাই। বিভিন্ন ধরনের কলোনিয়ালিজম হয়, ডিফারেন্ট প্রি ক্যাপিটালিস্ট কলোনিয়ালিজম, মডার্ন কলোনিয়ালিজম, প্রি ক্যাপিটালিস্ট কলোনিয়ালিজম যেটা চেঙ্গিস খানের ইনভেশন ইন দ্য মিডল ইস্ট, মডার্ন কলোনিয়ালিজম, ইউরোপিয়ান ইনভেশন অফ আফ্রিকা, ইন্ডিয়া, এগুলোকে প্রত্যেকটাকে মডার্ন কলোনিয়ালিজম বলে আধুনিক ফর্মে, যেখানে গভর্নমেন্ট এস্টাবলিশ করা হয়েছে, কন্ট্রোল করছে ব্রিটেন থেকে, এবং খুব সুচারুভাবে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে, এইটা হচ্ছে মডার্ন কলোনিয়ালিজম। অনেক ক্ষেত্রে কলোনিয়ালিজম ইজ অলওয়েজ কানেক্টেড উইথ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের এক্সটেনশন হচ্ছে কলোনিয়ালিজম। সাম্রাজ্যবাদ একটা কনসেপ্ট যেটা বলে সাম্রাজ্য স্থাপন করো, কলোনিয়ালিজম হচ্ছে সাম্রাজ্য স্থাপনের পরে, কলোনি করার পরে, সেখানে রাজধানী স্থাপনের পরে যে একটা সেটলিং, একটা সেটলমেন্ট তৈরি করা হয়, সেটাকে কলোনিয়ালিজম বলা হয়। দের আর ভেরিয়াস টাইপস অফ কলোনিয়ালিজম, সেটলার কলোনিয়ালিজম, এক্সপ্লয়েশন কলোনিয়ালিজম, সারোগেট কলোনিয়ালিজম, মানে অন্য কেউ করছে আমি তাকে হেল্প করছি, তাকে সারোগেট বলা হয়, সারোগেট মাদারের মতো। আবার অনেক ক্ষেত্রে ইন্টারনাল কলোনিয়ালিজম হয়, যেখানে একটা হুইচ মিনস দ্য নোশন অফ আনইভেন স্ট্রাকচারাল পাওয়ার বিটুইন দ্য এরিয়াস অফ আ স্টেট, এটার কথাই, এই ইন্টারনাল কলোনিয়ালিজমের কথাই স্পিভাক এবং মহাশয় দেবী বলছে যে দের ইজ অলওয়েজ অ্যান আনইভেন স্ট্রাকচারাল পাওয়ার বিটুইন এরিয়াস অফ দ্য স্টেট, সেই রাষ্ট্রের এরিয়ার মধ্যে একটা আনইভেন স্ট্রাকচারাল পাওয়ার সবসময় রয়ে যাচ্ছে, এই মার্জিনালাইজরা চিরকাল মার্জিনালাইজডই থাকছে। ফলে এই প্রশ্নটা কিন্তু স্পিভাক তার টেক্সটের মধ্যে তুলছেন। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে উঠে আসছে, যেহেতু দ্রৌপদীর ক্যারেক্টারটা টানা হচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু অফ দ্য ফেমিনিজম, বিকজ ইট ইনভলভস অফকোর্স আ কাইন্ড অফ ফেমিনাইন রেজিস্ট্যান্স, নারীদের যে সত্তা, যে যে ফেমিনাইন যে ইডিওলজি, সেই সত্তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এবং মানে তার প্রতি এক ধরনের প্রতিরোধ উনি তৈরি করছেন যে নারী কিভাবে একটা সো কল্ড আরিয়ান সোসাইটিতে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে, সেটা আমরা মেহেজনের ক্যারেক্টারটাকে দেখলেই বুঝতে পারব, কিভাবে দ্য সোসাইটি অলওয়েজ ট্রাইজ টু প্রায়োরিটাইজ দ্য মেল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দ্যাট উইমেন আর অলওয়েজ ট্রিটেড আনফেয়ারলি উইদ ইন দ্য সোসাইটিজ, এই প্রশ্নটাও এই টেক্সট ছুড়ে দিচ্ছে। এই টেক্সট প্রশ্ন তুলছে অ্যাবাউট জেন্ডার স্টিরিওটাইপিং, হোয়াট ইজ জেন্ডার স্টিরিওটাইপিং, স্টিরিওটাইপিং মিন সেমনেস, আমি বলছি যে নারীরা মানেই কাঁদে, নারী মানে ফিজিক্যালি উইক, কেন ক্যারাটে শিখতে পারে না, একটা মানে মানে নারী খুব পাওয়ারফুল হতে পারে না, ফলে এই যে স্টিরিওটাইপিং, স্টিরিওটাইপিং ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক অর কর্নারস্টোন অফ প্যাট্রিয়ার্কি, প্রথমে স্টিরিওটাইপ করবে, এই তুই রাত্রির 8টার পরে বেরোতে পারবি না, কারণ তুই তো ফিজিক্যালি উইক, নারী মানে কাঁদে, নারী মানে উইক, এই যে স্টিরিওটাইপ, যে আর পুরুষ মানে শক্তিশালী, কেন দুর্বল পুরুষ হয় না। So feminism always tried to fight this kind of gendered stereotypes and always tries to establish professional opportunities for women that are equal to those of men, peshagar peshagoto bhabe jate nari ra purusher shoman hote pare tar kotha feminism bole. So if concept of the feminism and the concept of the post colonial thinking ei prottektai amra kintu dekhte pacchi ei text er moddhe খুব ভীষণভাবে ইনগ্রেনড বা এই টেক্সটের মধ্যে রয়েছে। এবার আমরা টেক্সট সম্পর্কে কয়েকটি ইম্পর্টেন্ট কথা, মানে টেক্সটের বেসিক স্টোরি লাইন এবং জিনিসটা বলে দেবো, দিয়ে হয়তো পরের দিন থেকে আমি
টেক্সটটা শুরু করব। আর যদি আজকে সময় পাই স্যার বলো বলো স্যার আমি বললে না ওই কথাটা যে পুরুষটা কি দুর্বল হতে পারে না এই কথাটা আমারও কারণ একটা পুরুষকে যদি তিন চারজন মিলে অ্যাটাক করা হয় সে আর কি করতে পারে সে কি করতে পারবে মানে তার মানে সত্যি কিছু করতে পারবে না সেই মুহূর্তে দাঁড়িয়ে তার সত্যি কিছু করার থাকবে না ফলে একটা মেয়েকেও তো কিন্তু তবুও আমার রাত্রি বেলায় বাইরে বেরোলে তখন আমাকে বাড়ির মা আমরাও সেরকম ভাবে যে সঙ্গে যদি কেউ একটা থাকে তাহলে আমরা সেফটি ফিল করি কিন্তু বাস্তবে যদি সেরকম ভাবে আক্রমণ ঘটে তাহলে পুরুষ এবং নারীর মধ্যে কোনো বিভেদই নেই কারণ আলাদা করে কোনো ডিফারেন্স ক্রিয়েটই করতে পারবে না সেইভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ সেটা আমাদের সোসাইটিতে দিনের পর দিন ধরে তৈরি করা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি যেটাকে তোমাদেরকে মানতে হবে এবার এইটা করে একটা নির্দিষ্ট মানুষকে আমরা মার্জিনালাইজ করেছি এইভাবে কিন্তু সোসাইটি শুরুর দিকে তো তাই ছিল না সোসাইটি যখন এগ্রিকালচারাল সোসাইটির আগে মানে যেটা ইংলস বলেছেন বিফোর দ্য প্রি এগ্রিকালচারাল সোসাইটি সোসাইটি ওয়াজ ম্যাট্রিয়ার্কাল ইন নেচার নারীরা পুরুষদেরকে নিয়ন্ত্রণ করত এবার যেটা ঘটলো যখন প্রথম কৃষিকাজের ইনভেনশন হলো অ্যারাউন্ড 7000 অর 6000 ইয়ার্স এগো তখন যেহেতু লেবারের প্রয়োজন হলো মানে ফিজিক্যাল লেবার ওই তোমার মাটিটাকে কুপোনো বা ইত্যাদি ব্যাপারে পুরুষেরা এগিয়ে গেল এর ফলে যেটা ঘটলো এগ্রিকালচারাল সোসাইটির পর থেকে পুরুষদের একটা ক্ষমতায়ন হলো এবং তখন নারীরা কি করতো নারীরা ন্যাচারালি ডোমেস্টিক অ্যাক্টিভিটি করতো এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল যে রান্না ফুড সাপ্লাই করা ইত্যাদি ইত্যাদি এবার সেইটাকে যেহেতু করতে আরম্ভ করলো তারপর থেকে পুরুষরা ধরে নিল যে নারীদের জায়গা হচ্ছে ডোমেস্টিক স্পেস দীর্ঘদিন ধরে এইভাবে তো আগে কিন্তু যে কোনো সোসাইটি কিন্তু ম্যাট্রিয়ার্কাল ছিল কারণ মানে নারীদের ক্ষমতা অনেক বেশি বলে একটা সময় সোসাইটিতে ট্রিট করা হতো বিকজ দ্য উইমেন আর গিভিং বার্থ এটা সোসাইটি ধরে নিত যে উইমেন যেহেতু পুরুষদের জন্ম দিচ্ছে তাই তারা অনেক বেশি পাওয়ারফুল এর ফলে যে কোনো আর্লি সোসাইটি ওয়াজ ম্যাট্রিয়ার্কাল এটা মনে রেখো যে কোনো প্রিমিটিভ সোসাইটি ওয়াজ ম্যাট্রিয়ার্কাল দেন ইন ইট ট্রান্সফর্মড ইন্টু প্যাট্রিয়ার্কি এটা আমি ফেমিনিজমের ক্লাসেও বলবো যখন পড়ি then it transformed into patriarchy because after the agricultural revolution আমাদের সোসাইটিতে তিনটে মেজর রেভলিউশন বলা হয় যেটা সেপিয়েন্স বলে একটা বিখ্যাত বই লিখেছিলেন তিনি বলেছিলেন একটা হচ্ছে ওয়ান ইজ এগ্রিকালচারাল রেভলিউশন অ্যানাদার ইজ দ্য কালচারাল রেভলিউশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ কগনিটিভ রেভলিউশন হোয়াট ইজ এগ্রিকালচারাল রেভলিউশন উইচ হ্যাপেন্স অলমোস্ট 7000 to 9000 ইয়ার্স এগো কৃষি ক্ষেত্রে হোয়াট ইজ কালচারাল রেভলিউশন আমরা বাড়ি তৈরি করতে শিখি আমরা চাকা তৈরি করতে শিখি মানুষ অ্যান্ড কগনিটিভ রেভলিউশন আমাদের ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট হয় আমাদের হোমো সেপিয়েন্সের যে ইন্টেলিজেন্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম হোমো ইরেক্টাস অ্যান্ড আদার অ্যানিমালস তাদের থেকে যেভাবে আমরা ডিফারেন্সিয়েট করি তো এই তিনটে যে রেভলিউশন হয় এই তিনটে রেভলিউশনের যে প্রথম রেভলিউশন এগ্রিকালচারাল রেভলিউশন এই সময়েই প্রথম নারীদেরকে মার্জিনালাইজেশনের প্রসেস শুরু হয় সেই সময় সো তার আগে কিন্তু ম্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল মানুষ আধুনিক মানুষের বয়স কত নিয়ার অ্যাবাউট 50,000 বছর 40,000 থেকে 50,000 বছর তার মধ্যে সভ্যতা তৈরি করছে মানুষ কবে মাত্র 7000 বছর আগে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হরপ্পান সিভিলাইজেশন খ্রিস্টপূর্বাব্দ 4000-5000 অব্দ তার মানে 7000 ইয়ার্স এগো বাচ্চা কিছুই নয় ডাইনোসর তৈরি করেছে কত হাজার বছর কত কোটি বছর আগে ফলে আধুনিক মানুষের জন্মই হচ্ছে মানে 5,000 থেকে 7,000 বছর আগে সভ্যতা তৈরি করতে আরম্ভ করেছে তার আগে মানে এগ্রিকালচারের আগে পুরোটাই কন্ট্রোল করতো উইমেন হ্যাঁ কোনো মেয়ে কিছু বলছো হ্যাঁ বলছি একটা কোশ্চেন ছিল কি হু প্রম্পটেড গিলম্যান টু রাইট দ্য ইয়েলো ওয়ালপেপার তো এখানে তো মানে কি অ্যানসারটা হবে যদি হোয়াট হতো তাহলে এটা বলা যেত কি তার সেপারেশনের পর যে পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে সেটার জন্য সে ইয়েলো ওয়ালপেপার লিখেছে ইউ ক্যান অফ কোর্স মেনশন দ্য নেম অফ দ্য ডক্টর the Meyer, Ginny, that doctor prompted actually him to write. Yes, I forgot just the name. Gilman doctor. আমার দেখো আমার নোটের মধ্যে ডক্টরের নাম দেওয়া আছে. Wait. Sherlock Parkins. Gilman. হ্যাঁ এখানে দেখবে যে ডক্টরটার নাম দেওয়া আছে আর্লি লাইফ অ্যাডাল্টহুড এই দিস ওয়ান ডক্টর এস ওয়ার মিচেল
This doctor, Silas Weir Mitchell, the physician, American physician, scientist, যে ডাক্তার ছিল শার্লট পার্কিন্স গিলম্যানের, তিনি প্রথম প্রম্পট করেন তার লেখার জন্য, মানে মানে তার যে রং আইডিয়া অফ দ্য মেডিসিন সেটা তাকে প্রম্পট করে। এবং পরবর্তীকালে তার যে সেকেন্ড ডক্টর হন মেরি পুটনাম জ্যাকোবি, তার যে আইডিয়াগুলো সেগুলো গিলম্যানের ভালো লাগে, যে একটা উইমেনকে সোশ্যালি এক্সক্লুড না করে কিভাবে তাকে তার প্রপার কেয়ার করা যায়। তো ফলে মেরি পুটনাম জ্যাকোবির আইডিয়া তাকে ইন্সপায়ার করে এবং ইয়েলো ওয়ালপেপার পার্শিয়ালি লেখা হয়েছিল এগেনস্ট দিস সাইলাস ওয়েয়ার মিচেল, দ্য আমেরিকান, দ্য ফেমাস আমেরিকান ফিজিশিয়ান। তার মানে কি আমাদেরকে মানে কম মনে হয়? হ্যাঁ অবশ্যই, মানে এইভাবেই তো মানে মানে সোসাইটি এইভাবে কনস্ট্রাক্টেড। একটা সময় কিন্তু আরো আরো খুবই খারাপ ছিল যে অনেক ধরনের পোস্টেই ইনক্যাপেবল বলে ফিল করা হয়, দ্যাট উইমেন ক্যানট ডু দ্য জব প্রপারলি। এবার অ্যাপার্ট ফ্রম দ্য ইনক্যাপাসিটি দেয়ার আর অলসো আদার ইস্যুস, আদার ইস্যুস লাইক ফর এক্সাম্পল দিজ পোস্টস আর বিইং ডমিনেটেড বাই দ্য মেল পিপল, এর ফলে চারিদিকে পুরুষ, মাঝখানে একজন নারী, এবং হয়তো তাদের সঙ্গে মানে মিলতে মিশতে বা বা তাদের সঙ্গে একটা কাজ করতে খানিকটা অসুবিধা হবে, এইটা ভেবে হয়তো এক্সক্লুড করা হয়, কারণ বছরের পর বছর ধরেই সেই পার্টিকুলার পোস্টে এই ধরনের রিক্রুটমেন্টই হয়ে এসছে। এর ফলে দের আর নো উইমেন ক্যারেক্টার্স, দের আর নো উইমেন রিক্রুটার্স অন দ্যাট পার্টিকুলার পোস্ট, এই জন্য হয়তো একটা টেন্ডেন্সি কাজ করেছে। আর মানে কারণ তোমাকে তো মানে যদি একবার তো যদি তোমাকে নারী নিতে হয় তাহলে একবার তো একবার চেঞ্জ করতেই হবে, কিন্তু সেটা মানে গভর্নমেন্ট করতে চায় না। আমি জানি অনেক কমান্ড পোস্টে মেয়েদের কোনো পোস্ট রাখা হয় না, যদিও খুবই খারাপ ব্যাপার, ইটস নট এ গুড প্র্যাকটিস। এটা কিন্তু আমেরিকা বা অন্যান্য সিভিলাইজড সোসাইটিতে হয় না, কারণ আমি কিন্তু FBI, আমি অনেকগুলো সিরিজ দেখছি, FBI থেকে শুরু করে DEA, ড্রাগ এনফোর্সমেন্ট অথরিটি, খুবই হেক্টিক জব এই সমস্ত জায়গাতে কিন্তু আমি মানে উইমেনদের দেখেছি। তাই হোক, সে ওদের একটা অন্য সোসাইটি, আমাদের একটা অন্য সোসাইটি, আমাদের একটা সত্যি মানে মার্জিনালাইজড এবং কলোনিয়াল সোসাইটি, এটা সত্যি বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্রৌপদী, দ্রৌপদী সম্পর্কে কয়েকটা কথা বলে পরের দিন স্টোরিতে যাব। দ্রৌপদী ওয়াজ পাবলিশড ইন মহাশ্বেতা দেবীজ কালেকশন অফ শর্ট স্টোরিজ টাইটেলড অগ্নিগর্ভা। অগ্নিগর্ভাতে প্রথম পাবলিশ হয় উম্ব ফায়ার্স 1978. It was later translated by Gayatri Chakraborty Spiva and included in her collection of stories titled Brave Stories. Brave Stories e porobortikale translated version ta beroy. This particular story, that could be important, is located against the backdrop of the Noxalite movement of 1967 to 1971. Tumra jano নক্সালাইট মুভমেন্ট একটা আর্মড রেভলিউশনারি মুভমেন্ট, যেটা প্রথম পশ্চিমবঙ্গে হয়েছিল 1967 থেকে 71-এর মধ্যে, যেখানে কন্টেম্পোরারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং নকশাল বাড়ি থেকে এটা প্রথম অরিজিনেট করেছিল, যেটা নকশাল বাড়ি বেসিক্যালি ইজ অ্যান এরিয়া লোকেটেড ইন দ্য কুচবিহার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে এই প্রথম এই নক্সালাইট মুভমেন্টটা প্রথম অরিজিনেট করে ইন বেঙ্গল। নকশাল বাড়ি মুভমেন্ট বললে এক্স্যাক্টলি যে নকশাল বাড়ি আপরাইজিং, সো ইট ওয়াজ অ্যান আর্মড পিজেন্ট রিভল্ট, ইট ওয়াজ বেসিক্যালি এ পিজেন্ট রিভল্ট ইন 1967 ইন দ্য নকশাল বাড়ি ব্লক অফ দ্য শিলিগুড়ি সাব ডিভিশন ইন দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইট ওয়াজ মেনলি লেড বাই দ্য লোকাল ট্রাইবালস অ্যান্ড রেডিক্যাল কমিউনিস্ট
লিডার্স অফ দ্য বেঙ্গল, তোমরা জানো চারু মজুমদারের তোমরা নাম শুনেছ, এবং অবশ্যই সেই সময়কার চারু মজুমদার ভিয়েতনাম ওয়ার, কিউবান রেভলিউশন থেকে ভয়ঙ্করভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এই শিলিগুড়িতে বেশ কয়েকজন কৃষকরা বন্দুকই, বন্দুকের নলই হচ্ছে একমাত্র ক্ষমতার উৎস, দ্যাট দ্য সোর্স অফ দ্য পাওয়ার ইজ ইজ গান ইট সেলফ, এবং কোনো ধরনের ডেমোক্রেটিক সেট আপে তারা বিশ্বাস করতো না। গণতান্ত্রিক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রেখে এই আর্ম রেভলিউশন, এবং সেই সময় তার বেঙ্গলের একটা বড় অংশ, তোমরা জানো যে প্রেসিডেন্সি কলেজের বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে সেই সময়কার আমাদের যে বি কলেজ, শিবপুর বি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটির একটা বড় অংশের ছাত্রছাত্রী এই নকশালবাড়ি আপরাইজিং এ অংশগ্রহণ করে, তারা বহু মানুষের প্রাণ যায়, বহু ইয়াং ট্যালেন্টেড ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যায়, এটাও হয়, পুলিশেরও ভয়ঙ্কর অত্যাচার হয় এই নকশালদের উপরে। ফলে তারা একটা নির্দিষ্ট ইডিওলজির উপর বেস করে সেই সময়কার এই মুভমেন্ট ঘটিয়েছিল, যার পিছনে ছিল এই চাইনিজ রেভলিউশন অফ 1949, ভিয়েতনাম ওয়ার যেটা আমেরিকানদের এগেনস্টে লড়েছিল, এবং কিউবান রেভলিউশন। এই যে ছোট ছোট কয়েক, আমার মনে আছে সত্যজিতের প্রতিদ্বন্দ্বীর একটা বিখ্যাত সিন ছিল, যেখানে ইন্টারভিউ দিচ্ছে ধৃতিবান চট্টোপাধ্যায়, জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ কনসিডার অ্যাবাউট দ্য গ্রেটেস্ট হিউম্যান অ্যাচিভমেন্ট ইন দ্য লাস্ট সেঞ্চুরি। ধৃতিবান বলছে দ্য ভিয়েতনাম ওয়ার। তখন ইন্টারভিউ জিজ্ঞেস করছে নট দ্য ল্যান্ডিং অফ দ্য মুন, মানুষ চাঁদে গেল সেটা নয়, ও বললো না, বিকজ মানুষ যে চাঁদে যাবে সেটা অনেকটাই ডিপেন্ডেন্ট অন দ্য সায়েন্স, অন দ্য এভলিউশনারি প্রগ্রেস অফ দ্য সায়েন্স, কারণ সায়েন্স তো বিবর্তনের মধ্যে দিয়ে যায়। আইজ্যাক নিউটন খানিকটা ক্রিয়েট করলো, খানিকটা অ্যালবার্ট আইনস্টাইন ক্রিয়েট করলো, খানিকটা তারপরে হাইজেনবার্গ ক্রিয়েট করলো, এরকমভাবে আস্তে আস্তে সায়েন্সের প্রগ্রেশন হয়। ফলে মানুষ যে একদিন এই গ্র্যাভিটেশনাল ফোর্স ক্লিয়ার করে আকাশে উড়ে যাবে সেটা আগেই বোঝা গেছিল যখন রাইট ব্রাদার প্রথম বিমান আবিষ্কার করে। ফলে মানুষ হয়তো চাঁদে একদিন যেত, কিন্তু এই কয়েকটা ছোট্ট বাচ্চা বাচ্চা বানরের সাইজের, ভিয়েতনামিজদের সাইজ খুব কম কম হয়, এই ছোট্ট বাচ্চা মানুষগুলো যে বিরাট বড় বড় আমেরিকান ট্যাঙ্কে উড়িয়ে দেবে, এটা আমি বুঝতে পারি, এটা আমি ভাবতে পারি। এই আমেরিকান সোলজারদের, আমেরিকান বড় বড় যে এয়ারফোর্স এবং নেভাল ফোর্স, তাদের গতিকে যে এই কৃষকেরা, ভিয়েতনাম তো বেসিক্যালি আ পিজেন্ট রেস, তারা যে রুখে দেবে, এটা আমি ভাবতে পারি। ফলে সেটা আমার কাছে একটা বিরাট বড় হিউম্যান অ্যাচিভমেন্ট। ফলে বুঝতে পারছো যে সেই সময়কার যুবকদের মধ্যে এই যে মানে নকশাল বাড়ি, ভিয়েতনাম ওয়ার এবং কিউবান রেভলিউশন এর প্রভাব খুব ভীষণভাবে এই নকশাল সেই সময়কার ইয়াং লোক মানুষদের মধ্যে পড়েছিল। তারা লাল সেনা তৈরি করেছিল, এবং সেই সময়কার যারা জোরদার ছিল, যারা ল্যান্ড লর্ডস, তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। একটা বড় অংশ জুড়ে ট্রাইবালরা এই নকশালবাড়ি মুভমেন্ট অংশগ্রহণ করে, এবং কি বলছো, আমাদের বীরভূমেও এর ভয়ঙ্কর প্রভাব ছিল। বীরভূমে ছিল, উত্তরবঙ্গ এবং অবশ্যই দক্ষিণবঙ্গ, বীরভূম এই সমস্ত এলাকা জুড়েই এই নকশালবাড়ি পড়ে, পশ্চিমবঙ্গ জুড়েই প্রভাব পড়ছিল সেই সময়। তো সেই ব্যাকড্রপে, সেই কনটেক্সটে কিন্তু লেখা হচ্ছে এই পার্টিকুলার শর্ট স্টোরি। এছাড়াও তার পাশে রয়েছে দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তোমরা জানো ভারতবর্ষের সেনারা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেখানে অংশগ্রহণ করেছিল, লিবারেশন ওয়ার অফ দ্য বাংলাদেশ, অ্যান্ড দ্য এনশিয়েন্ট হিন্দু এপিক অফ দ্য মহাভারত। কারণ আগেই বলেছি দ্রৌপদী চরিত্রটা মহাভারত থেকে নেওয়া হয়েছে, এই আর্য একটা চরিত্রকে, আর্য একটা নারী চরিত্রকে সামনে রেখে অনার্য একটা নারী চরিত্রকে কম্পেয়ার করা হচ্ছে। এঙ্গেজিং উইথ দ্য কমপ্লেক্স পলিটিক্স অফ দ্য বেঙ্গলি আইডেন্টিটি অ্যান্ড ইন্ডিয়ান নেশনহুড, আমাদের বেঙ্গলি আইডেন্টিটি অ্যান্ড ইন্ডিয়ান নেশনহুড, ভারতের জাতিতত্ত্ব, যে ভারতবর্ষের আসল জাতি কারা, ভারতবর্ষকে জাতি বলা যায়, যেটা গান্ধীজি একের দিন বলছিলেন, মানে গান্ধীজি তার লেখাতে বলছিলেন যে হ্যাঁ বলা যায়, কারণ এখানে এত বিবিধ মানুষ, এত ডিফারেন্ট কাইন্ড অফ পিপল উইথ ডিফারেন্ট কাইন্ড অফ রিলিজিয়াস ডগমাস অ্যান্ড রিলিজিয়াস ইডিওলজিস, বাট এগেন ইন্ডিয়া ক্যান কল এ নেশন। সেই কনটেক্সটে লেখা দ্য ট্রাইবাল আপরাইজিং এগেনস্ট দ্য ওয়েলদি ল্যান্ডলর্ডস ব্রট আপন দ্য ফিউরি অফ দ্য গভর্নমেন্ট হুইচ লেড টু দ্য অপারেশন বাকুলি। অপারেশন বাকুলি নিয়েই এই পার্টিকুলার শর্ট স্টোরিটা লেখা, দ্যাট সট টু কিল দ্য সো কল্ড ট্রাইবাল পিপলস।
এই ইন্ডিয়ান আর্মির মানুষজন ঢুকে পড়ে এবং এই ট্রাইবাল মানুষদেরকে মারে। এই গল্পের মূল চরিত্র হচ্ছে দ্রৌপদী মেহেজন। সো দ্রৌপদী ইজ এ স্টোরি অ্যাবাউট দ্রৌপদী মেহেজন, আ ওম্যান হু বিলংস টু দ্য সাঁওতাল ট্রাইব অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। শি ইজ রবিন হুড লাইক ফিগার হু উইথ হার হাজব্যান্ড দুলনা মার্ডার্স ওয়েলদি ল্যান্ডলর্ডস অ্যান্ড ইউজার দেয়ার ওয়েলস। ওয়েল মানে কুয়ো, কুয়োর কেন দরকার? বিকজ কুয়ো ইজ দ্য প্রাইমারি সোর্স অফ দ্য ওয়াটার ফর দ্য ভিলেজ। And hence Dobdi Mehajan and her husband Dulna, they invade this local landlord's house. And the government to shobshomoy landlord der pokkhe. The government attempts to subjugate these tribal rebel groups through many means: kidnapping, murder, rape. And Dobdi is captured by the officer Sinanayok. Ekhane Sinanayok ekta choritro jar naam ta is itself symbolic, Sinanayok. তিনি সেনানায়ক, তিনি কিভাবে এবং তার অফিসাররা দ্রৌপদীকে রেপ করবে তা সত্ত্বেও, রেপিং এর সিনটা ইনফ্যাক্ট খুবই ডিস্টার্বিং গল্প। দ্রৌপদী খুবই ডিস্টার্বিং, কারণ তোমাদের যে সো কল্ড সিভিলাইজড যে ভিনার যেটা তোমাদেরকে শেখানো হয় যে শিক্ষাগুলো, সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দ্রৌপদীকে পড়তে হবে। কারণ দ্রৌপদী ইজ স্টোরি অফ দ্য রেজিস্ট্যান্স, একটা নারী চরিত্র যে হাতে বন্দুক তুলে নিয়েছে, যে রেভলিউশন করছে গভর্নমেন্টের এগেনস্টে, যে আর্মি অফিসারদের রেপের এগেনস্টে প্রতিবাদ করছে, সেই কনটেক্সটে দাঁড়িয়ে তোমাকে দ্রৌপদীকে পড়তে হবে। দ্রৌপদী ইজ ক্যাপচার্ড বাই দ্য অফিসার সেনানায়ক হু ইনস্ট্রাক্টস দ্য আর্মি অফিসার্স টু রেপ হার, টু এক্সট্র্যাক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য রেবেল আপরাইজিং। রেবেল আপরাইজিং এর ইনফরমেশনের ব্যাপারে এক্সট্র্যাক্ট করার জন্য দ্রৌপদীকে রেপ করা হবে। ইটস আ স্টোরি অফ দ্য ব্রুটাল রেপ অ্যান্ড এক্সক্রুশিয়েটিং পেইন অ্যান্ড টর্চার ইনফ্লিক্টেড বাই আপন আ ট্রাইবাল ওম্যান কল্ড দ্রৌপদী, who dares to confront the oppressive system represented by the Sinanayok. এই সেনানায়কের যে সিস্টেম, তার বিপক্ষে দাঁড়িয়ে দ্রৌপদী কথা বলছে। দ্রৌপদী represents the subaltern Indian society, যে marginalized Indian society, subaltern Indian society. Subaltern মানে বলেছি যারা socially, politically marginalized, তার কথা বলছে দ্রৌপদীতে। It depicts the economic, political, social and sexual oppression of the Dalit women in tribal areas. এই কথাগুলো কিন্তু দ্রৌপদীর আনসার লেখার সময় বলতে হবে। 10 মার্কসের কোয়েশ্চেনে খুবই আসার কম সম্ভাবনা। The politics of the marginalization of Draupadi, যেটা খুবই পরে মার্জিনালাইজেশন নিয়ে কোয়েশ্চেন করতে পারে, পলিটিক্স অফ সাবঅল্টারনিজম নিয়ে কোয়েশ্চেন করতে পারে, দ্রৌপদীর টাইটেল নিয়ে কোয়েশ্চেন করতে পারে, কি কোয়েশ্চেন করবে আমি পরে বলবো, একই মোরাললেস উত্তর। এই দলিত উইমেনদের সাফারিং এবং সেখানে দাঁড়িয়ে এই অনার্য চরিত্রটা কিভাবে আর্য দ্রৌপদীর থেকেও বেশি বীরত্ব প্রদর্শন করছে, তার গল্প দ্রৌপদী। দিজ ট্রাইবাল উইমেনস সাফার ফ্রম ট্রিপল মার্জিনালাইজেশন, তিনটে মার্জিনালাইজেশন, ডাবল নয়। হোয়াই ট্রিপল? ইন টার্মস অফ কাস্ট, কাস্টের দিক থেকে, ইন টার্মস অফ ক্লাস, ক্লাস মিন্স ইকোনমিক ক্লাস, অর্থের দিক থেকে, অ্যান্ড ইন টার্মস অফ জেন্ডার, জেন্ডারের দিক থেকে, ট্রিপল মার্জিনালাইজ, সব দিক থেকে মার্জিনালাইজ। দিস অ্যাংগুইশ ট্রাইবালস ডিসিলিউশন উইথ 20 ইয়ার্স ফেক ইন্ডিপেন্ডেন্স, কারণ তখন ভারতবর্ষের স্বাধীনতার বয়স ছিল 20 বছর, তখন ফেক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রাস্ট্রেটেড উইথ ফিউডাল স্টেট নেক্সাস, এই জমিদার এবং স্টেটের মধ্যে একটা যে নেক্সাস, একটা যে আঁতা, এর জন্যই নক্সালাইট গ্রুপ তৈরি হয়েছিল। দে আর বিং হেডেড বাই অরিজিৎ, অরিজিৎ বলে একটা চরিত্র, চারু মজুমদারের উপরে তৈরি চরিত্র, অ্যান্ড পারপিট্রেট রিভেঞ্জ কিলিং অফ সূর্যা সাহু অ্যান্ড হিজ সন্স। সূর্যা সাহু এবং তার যে ছেলেরা, তাদের যে মৃত্যু হয়েছে, তার রিভেঞ্জ নেওয়ার জন্য অরিজিৎ চেষ্টা করছে। এবং সেখানে দুজন চরিত্র হচ্ছে দ্রৌপদী অ্যান্ড তার হাজব্যান্ড দুলনা মেঝেন, হু রিপ্রেজেন্ট দ্য অ্যাংগুইশ ট্রাইবালস হিয়ার অ্যান্ড হু who actually led the Naxalite movement in the story under discussion. And hence they incur the ire of the administration and become the target of the Sinanayok. এবং তাদের যে এই দোলনার ওপরে এবং দ্রৌপদী মেহেজানের ওপরে যে ভয়ঙ্কর অত্যাচার নেমে আসবে, আমরা একটা জায়গাতে দেখতে পাবো যে সেনানায়ক বলছে যে রিফিউজিং টু ওবে দ্য কমান্ড শি অ্যাপিয়ার্স বিগার দেন লাইফ টু অল ক্যালকুলেটিং। সেনানায়ক বুঝতে পারছে না যে এই কিসের জন্য মানে এত এর মানে সাহস। এবং আমরা একটা অংশ দেখবো যে নগ্ন হয়ে সম্পূর্ণ
she walks naked towards Shinanagh in the clear sunlight, very uplifted and determined, and she says, "What's the use of the clothes? E kapurer ki proyojon? You can strip me. Tumi ki kapur theke shompurnorupe mukti dite paro. But how can you clothe me again? Tumi ki kore kapurta amar porabe? Are you a man?" She looks around and chooses in the front of Shinanayak's white bush shirt to spit the bloody gob at and says, "Tar mukh theke je rokto uthe asche, seta white bush shirt Shinanayak er she chhure dilo. And there isn't man here that I should be ashamed. Bole ekhane kono purush nei je ami ashamed. Tumra o amar moto ashole crassite nari." Shetai bole thakeche, "I will not let you put my clothes on me. What more can you do? Ami jama porboi na. Tumi ki korte paro? Come on, counter me, come on, counter me." Draupadi pushes Shinanayak with her two mangled breasts, and for the first time, Shinanayak is afraid to stand before an unarmed target, terribly afraid. প্রথমবার শিনানায়ক ভয় পেল সেই নগ্ন নারীর সামনে। তো এই যে ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী, এইটা নিয়ে দব্দি দ্রৌপদী কিন্তু খুবই ডিস্টার্বিং এট সার্টেন মোমেন্টস ইউ ক্যানট ইভেন ইনফ্যাক্ট রিড ইট, তুমি তোমার পড়তে খানিকটা অসুবিধেই হবে। কিন্তু যেটা সবসময়ই মহাশ্বেতা দেবী বলেছেন যে আই থিংক ক্রিয়েটিভ রাইটার শুড হ্যাভ আ সোশ্যাল কনসিয়েন্স, তার একটা সামাজিক বিবেক থাকা দরকার, এই সামাজিক বিবেক থেকে আমাকে লিখতে হবে। I have a duty towards society. I ask myself this question 1,000 times. আমি হাজার বার নিজেকে জিজ্ঞেস করি, have I done what I could have done? আমি কি সত্যি করতে পেরেছি যেটা আমার করার কথা ছিল? ফলে এই যে একটা ভয়ঙ্কর মার্জিনালাইজেশন সোসাইটিতে ঘটে চলেছে, এদের ওপরে অত্যাচার ঘটে চলেছে, আমাদের পুলিশ অফিসার, আর্মি, আমাদের সো কল্ড যারা ফিউডাল লর্ড, তারাই স্টেটের সঙ্গে নেক্সাস করে এটা করছে, এর বিপক্ষে রুখে দাঁড়িয়ে অ্যাটলিস্ট 1970-এর দশকে এরকম একটা লেখা লেখবার ক্ষমতা খুব কম নারীরই ছিল। এটা প্রথম লেখা হয়েছে এটা 1978 সালে, এরকম একটা লেখা লেখবার ক্ষমতা খুব কম মানুষেরই ছিল, এবং মহাশ্বেতা দেবী সেটা করে দেখিয়েছেন। প্রচুর পেন্টিং তৈরি হয়েছে দ্রৌপদীকে নিয়ে, দ্রৌপদী শর্ট স্টোরিটাকে নিয়ে, অপারেশন বাকুরির কনটেক্সটে এই সাঁওতালি ওম্যান দব্দি মেহেজেনের কাহিনী আমরা পরের দিন আর একটু ভালো করে পড়ার চেষ্টা করব। এবং আরো এই এই দেখতে পাচ্ছ এই যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ এবং এই এই যে মিথটাকে, এই মিথটাকে সাবভার্ট করছেন। দব্দি ইজ ওয়াট দ্রৌপদী, দ্রৌপদী যে দব্দিও সে, রিটেন ইন টু দ্য পেট্রিয়ার্কাল অ্যান্ড অথরিটেটিভ সিক্রেট টেক্সট অ্যাজ প্রুফ অফ মেল পাওয়ার কুড নট বি। দ্রৌপদী লেখা হয়েছে কোথায়? একটা পেট্রিয়ার্কাল অ্যান অথরিটেরিয়ান সিক্রেট টেক্সট, মহাভারততে, মহাভারতকে এরা পুরুষতান্ত্রিক টেক্সট বলছে, অনেকেই বলে, অ্যাজ প্রুফ অফ দ্য মেল পাওয়ার। এখানেও দ্রৌপদী তো তাই, এই পেট্রিয়ার্কাল অথরিটেটিভ জায়গাতে মেল পাওয়ারের এগেনস্টে দাঁড়িয়ে এই যে সেনানায়ক, এই সেনানায়ক যে হু রিপ্রেজেন্টস দ্য মিলিটারি পেট্রিয়ার্কাল পাওয়ার, তার সামনে এই নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা এই নারী চরিত্র প্রশ্ন তুলছে, তখন সেনানায়ক নিজেকে দুর্বল বলে মনে করছে। তো এই নিয়ে দব্দির শর্ট স্টোরিটা পরের দিন আমরা টেক্সট শুরু করব। বলো, তোমার কাছে পরিষ্কার মোটামুটি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তো খুবই ইন্টারেস্টিং, আমি তো বলছি যে ডিএসসি তোমাদের যে মানে শর্ট স্টোরি গুলো আছে এবং যে বিষয় নিয়ে শর্ট স্টোরি গুলো এত ভ্যারিড বিষয়, ইয়েলো ওয়াল পেপার একটা অন্য বিষয় নিয়ে, দব্দি একটা দ্রৌপদী বা দব্দি অনেকে বলে বা দ্রৌপদী বলে, কি বলছো বাবা, কি বলছো, শ্যাডো লাইন্স অন্যরকম, এই প্রত্যেকটা টেক্সট পড়লে অ্যাটলিস্ট তোমাদের ভারতীয় যে সমাজ চেতনা, যে তোমাদের ইন্ডিয়ান কনসাসনেস, সেটা খানিকটা হলো সমৃদ্ধ হবে, কারণ তোমরা মানে বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারছো। খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং থিম এবং নুয়ান্সেস নিয়ে এই টেক্সট হলো, ফলে খুবই মানে যদি পড়তে পারো মানে ভালো করে আর কি, তাহলে কিন্তু খুবই ইন্টারেস্ট পাবে, প্রত্যেকটা টেক্সটে ইন্টারেস্ট পাবে। আমি পড়াবো না, দাঁড়াবো, আমি ননভেজ কাউটা সম্ভবত অনির্বাণ পড়াবে, যদি কথা হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, আমি একবার দেখিনি আমার হাতে আর কি আছে, আমি তো ম্যাচ শেষের পর যদি দেখি যে মানে আমার হয়ে গেছে,
কিন্তু অনির্বাণ তখন শুরু করেন, তখন আমি যা দেখছি। আর আছে আমার কাছে, আপনি তো বলেছেন যে শেষের পর আমাদের যেগুলো ওরা তো দিয়েছে যেগুলো আমাদের টিউশনে হয়ে গেছে সেগুলো, না 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 তা নয়, আমি সমস্ত ডিটেইল টেক্সট নিয়ে নিয়েছি। নন ভেজ কাউটা অনির্বাণ নিয়েছে, মানে আমি আমি মানে টিউশন বলে নয়, আমি যে করে ডিটেইল টেক্সট সবকটাই আমি পড়াচ্ছি, টিউশনের কথা বাদ দাও। পড়াবার পরে যদি দেখি যে তখন ননভেজ কাউটা হয়নি, তখন নয় ফেরত যাবো। ঠিক আছে, আচ্ছা ননভেজ কাউটি ডিটেইল টেক্স, তো ডিটেইল টেক্স তো কি বলছো? আচ্ছা।